নিউজ টাইমে এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। সরকার ঘোষিত গাজীপুরে 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিনই চলছে ঢিলেঢালাভাবে। আমাদের গাজীপুর প্রতিনিধি শেখ রাসেল জানান, মহাসড়কে সকাল থেকেই কিছু দূরপাল্লার গাড়ি ও আঞ্চলিক রোডের যানবাহনগুলো চলাচল করতে দেখা গিয়েছে। লেগুনা গাড়ি চলাচল করছে, চলাচলকারী অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। এদিকে গাজীপুরে 24 ঘন্টায় 43 জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এই নিয়ে জেলাতে 11,980 জন করোনা আক্রান্ত।